মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় দিনহাটার বিজেপি নেতার ছবি দিয়ে টুইট অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে সাথেই দেখা যাচ্ছে মঙ্গলবার প্রশাসনের অনুমতি ছাড়াই নবান্ন অভিযানে কলকাতা যায় বিজেপির কর্মী সমর্থকরা দফায় দফায় বিজেপি কর্মী সমর্থকদের সাথে পুলিশের খণ্ডযুদ্ধ বাধে কোথায় পুলিশকে ধরে মারধর আবার কোথাও পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে সেই পুলিশের গাড়ি ভাঙচুর এবং জ্বালিয়ে দেওয়ার ঘটনায় এবার দিনহাটার বিজেপি নেতা তথা কোচবিহার জেলা বিজেপি যুব মোর্চার সম্পাদক প্রীতিতোষ মণ্ডলের ছবি এবং একটি ভিডিও পোস্ট করা হলো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে বুধবার সন্ধ্যায় এই পোস্টকে রিটুইট করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনি সেখানে লেখেন বিজেপি কার্যকর্তাকে গতকাল কলকাতায় বিশৃঙ্খলা সৃষ্টি করে পুলিশের গাড়িতে আগুন দিতে দেখা গিয়েছে এবং একই ব্যক্তিকে দেখা গিয়েছে বারবার এবং তিনি কিন্তু ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্টে প্রীতিতোষ মণ্ডলের ছবি এবং একটি ভিডিও পোস্ট করেন এবং বুধবার সন্ধ্যায় রিটুইট করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনি সেখানে লেখেন বিজেপি কার্যকর্তাকে গতকাল কলকাতায় বিশৃঙ্খলা সৃষ্টি করে পুলিশের গাড়িতে আগুন দিতে দেখা গিয়েছে একই ব্যক্তিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুবকল্যাণ এবং ক্রীড়া মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সাথেও ছবিতে দেখা গিয়েছে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিভাবে দায় এড়াবেন এমন প্রশ্নই করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও একবার আপনাদের সকলকে জানিয়ে রাখবো যে বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হতে দেখা গিয়েছিল হাওড়া ব্রিজ সহ নবান্ন পার্শ্ববর্তী আরো বিভিন্ন এলাকায় এবার সেই এলাকাগুলোতেই মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় দিনহাটার বিজেপি নেতার ছবি দিয়ে টুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ মঙ্গলবার প্রশাসনের অনুমতি ছাড়াই নবান্ন অভিযানে কলকাতা যায় বিজেপির কর্মী সমর্থকরা দফায় দফায় বিজেপি কর্মী সমর্থকদের সাথে পুলিশের খণ্ডযুদ্ধ বাধে কোথায় পুলিশকে ধরে মারধর আবার কোথাও পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে এবং এই ঘটনায় একজন পুলিশ কমিশনার তিনিও কিন্তু আঘাতপ্রাপ্ত হন এবং তার চিকিৎসা চলছে এমনটাও জানা যায় এবং তার মাঝেই পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় এবং এবার দিনহাটার বিজেপি নেতা তথা কোচবিহার জেলা বিজেপি যুব মোর্চার সম্পাদক প্রীতিতোষ মণ্ডলের ছবি ও একটি ভিডিও পোস্ট করা হয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্টে বুধবার সন্ধ্যায় এই পোস্টটিকে রিটুইট করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং তিনি সেখানে লিখলেন বিজেপি কার্যকর্তাকে গতকাল কলকাতায় বিশৃঙ্খলা সৃষ্টি করে পুলিশের গাড়িতে আগুন দিতে দেখা গিয়েছে আর ওই একই ব্যক্তিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুবকল্যাণ এবং ক্রীড়া মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সাথেও ছবিতে দেখা গিয়েছে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি করে দায় এড়াবেন প্রশ্ন ছুড়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আমাদের সাথে আমাদের প্রতিনিধি অমৃতা রয়েছে বিস্তারিত জানবো অমৃতার কাছ থেকে অমৃতা একই ব্যক্তি তাকে দেখা গিয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সাথে আর সেই তাকেই দেখা গিয়েছে আবার পুলিশের গাড়িতে আগুন দিতে এবং এ নিয়ে এই মুহূর্তে একেবারে জল ঘোলার রাজ্য রাজনীতি কি বল পর্দার জগতের সেরা কালেকশন মানে সুষমা কালেকশন প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার আমাদের এখানে পাবেন আপনার পছন্দের রেডিমেড পর্দা পর্দার পাইপ ব্র্যাকেট কার্পেট বেডশিট টাওয়েল পাপোশ সোফা কভার কুশন কুশন কভার ইত্যাদি এবারে আমাদের নতুন সংযোজন স্লিপ ওয়েল গ্যালারি আপনার চাহিদা মতন যে কোনো মাপের স্লিপ ওয়েলের ম্যাট্রেস আমরা অর্ডার নিয়ে থাকি সুষমা কালেকশন অথরাইজড শোরুম অফ বোম্বে ডাইং অ্যান্ড স্লিপ ওয়েল ম্যাট্রেস আর এন রোড গৌরী মহলের কাছে কোচবিহার মোবাইল নম্বর 9679679631 দুদিন থেকে জল খোলা চলছে কালকে টুইটের মাধ্যমে বা ফেসবুক পোস্টের মাধ্যমে এই ভিডিওটি প্রকাশিত হয়েছে এবং যে এই ভিডিওতে যাকে দেখা গিয়েছে প্রীতিতোষ মণ্ডল ওরফে পুটু বাসন্তী দিনহাটার দুই নং ব্লকের বাসন্তীহাট এলাকায় তার বাড়ি কঠোর বিজেপি পন্থী বা বিজেপির কর্মী বলে পরিচিত এলাকায় এবং কোচবিহার জেলার বিজেপি যুব মোর্চার সম্পাদক তিনি তাকে কিন্তু নিশীথ প্রামাণিকের সাথে শুধু বারবার ছবিতে দেখা গিয়েছে নিশীথ প্রামাণিকের অনুগামী বলেই দিনহাটায় পরিচিত এবং এই নিশীথ প্রামাণিকের সাথে ছবি এবং ভিডিও দুটোকে কিন্তু একসাথে দিয়ে এই টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিয়ে কিন্তু দিনহাটায় ইতিমধ্যে রাজনৈতিক জল ঘোলা হতে শুরু করেছে
পরবর্তীতে আমরা দেখেছি যে তাকে বারবার ফোন করা হয়েছে, তার ফোন কিছুক্ষণের জন্য খোলা থাকে, তারপরে কিন্তু ফোনটা সুইচ অফ হয়ে যায়। সে আর কথা বলতে চায়নি, সেই কারণেই হয়তো ফোন বন্ধ করে দেয়, তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তৃণমূল নেতৃত্বরা, দিনহাটার তৃণমূল যারা নেতৃত্ব রয়েছেন, তারা কিন্তু বিষয়টিকে খুব নিন্দার সাথে প্রকাশ করেছেন ঘটনাটিকে, যে দিনহাটা থেকে একজন বিজেপি কর্মী কলকাতায় গিয়ে, তাদের নবান্ন অভিযান ছিল সেখানে শান্তিপূর্ণ অভিযান বাদ দিয়ে এই ধরনের ঘটনা ঘটানো, এটা খুব নিন্দাজনক ঘটনা। পড়া অমৃতা, কোন রকম কোন এফআইআর কোথাও কি হয়েছে? এবং এই প্রসঙ্গে আরো জানতে চাইবো তোমার কাছে একই সাথে, যে দেখা যাচ্ছে এই যে কৃতিত্ব, তাকে কিন্তু সেখানে ফ্ল্যাগ ওড়াতে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিতে দেখা গেছে, তাকে সরাসরি কিন্তু সেখানে কোনো রকম ছবিতে বা ভিডিওতে কিন্তু দেখা গেল না কোনো কিছু করতে, বরঞ্চ তার পেছনে আরো বহু লোক, তাদেরকে কিন্তু সেই গাড়িতে আঘাত হানছে এমনটা করতে দেখা গিয়েছে। কি বলবে গোটা বিষয়টা নিয়ে? দেখো, এই বিষয়টা ব্যাখ্যা কিন্তু একমাত্র কৃতিদাস মণ্ডলী দিতে পারতেন, কিন্তু সে কিন্তু সেটা না করে ফোন বন্ধ করে বসে আছেন। যে তার এর পেছনে বলার কি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে টুইট, টুইটে লেখা আছে যে আগুন আগুন দিচ্ছে কৃতিদাস মণ্ডল, আদৌ কি তিনি আগুন দিয়েছিলেন কিনা সেটা একমাত্র কৃতিদাস মণ্ডলী বলতে পারবে, যদিও ভিডিওর মাধ্যমে সেটা ধরা পড়েনি। কিন্তু কৃতিদাস মণ্ডলের সাথে কোনো যোগাযোগ করতে না পারে আমরা এই ঘটনার সত্যতা উদ্ঘাটন করতে পারিনি। একদমই, এখনো পর্যন্ত কোনো এফআইআর বা কোথাও কোনো কিছু কি দায়ের হয়েছে যে জানতে পেরেছো? দেখো, এখনো পর্যন্ত দিনহাটায় কিন্তু এই নিয়ে কোনো এফআইআর দায়ের হয়নি বা অন্য কোথাও দায়ের হয়েছে বলে শোনা যায়নি, তবে পরবর্তীতে এফআইআর দায়ের হলেও হতে পারে। বেশ, অত্যন্ত ধন্যবাদ, আমাদের সহকর্মী অমৃতা আমাদের সাথে ছিলেন এবং তিনি কিন্তু বিস্তারিত জানালেন যে এই ঘটনা কতটা সত্য, এবং দেখা গিয়েছে যে পুলিশের গাড়ি ভাঙচুর তো অবশ্যই হয়েছে, কিন্তু সেখানে সরাসরি এই প্রীতিতোষের যোগ আছে কি না এটা কিন্তু এই মুহূর্তে কনফার্ম করে বলা না গেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু কার্যত লিখেছেন যে আগুন দিচ্ছে এই যুবক, এবং তার সাথে সাথে এই ভিডিওটিতেও দেখা যাচ্ছে যে তিনি ফ্ল্যাগ নাড়ছেন, ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নাড়ছেন, এবং তার পেছনেই কিন্তু গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেই চলেছে, এবং প্রীতিতোষ মণ্ডলের ছবি এবং ভিডিও পোস্ট করাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপির তরজা আরও একবার সামনে চলে এলো।